মর্নিং মাম্মা, গুড মর্নিং এভরিওয়ান। উহ বাবা, এই সেই চুলকানি। ভাবলাম আজকে ব্লগটা আমি স্টার্ট করব, কিন্তু না, শুধু চুলকানি। কি করবো বলো, শীতকাল তো তাই, চান হয় না। মাম্মা কেন আমাকে ধরে রেখেছে? আমি পড়বো না, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না, আমি এখান থেকে লাফ দিয়ে নেমে যাবো। উহ বাবা, একদম আবার আমাকে ধরে নেবে, আমি পড়াশোনা করবো না, করবো না, করবো না। ওইদিকে বড় মা কি খাচ্ছে, বিস্কুট আমি খাবো, আমি খাবো, তুমি আমাকে ছেড়ে একা আমার মাম্মা এদিকে ধরতে আসো। এখন স্কুল টাইম তো ভাই, এখন স্কুলে যাচ্ছে, তো চলো ভাইকে ছেড়ে দিয়ে আসি। আর এই হচ্ছে আমার অবস্থা, আমি এখন চাবি খুঁজছি, কেন ঘরের চাবি খুঁজে পাচ্ছে না, তো ফাইনালি পেয়ে গেছি, তো চলো ভাইকে দিয়ে আসি। তো স্কুল থেকে দিয়ে চলে এসেছি, আর আমার যেহেতু সামনে পরীক্ষা আছে, সেই জন্য বইটাকে উল্টে পাল্টে দেখছি ঠিকঠাক আছে কিনা, কিন্তু একদমই ইচ্ছে করছে না পড়তে। সিরিয়াসলি, পড়াশুনো কতটা বোরিং হয়! যারা অনেক অনেক পড়াশোনা করে, তারা কী করে এত পড়ে আমি জানি না। তাদের কাছে আমার একটাই কোশ্চেন, কী করে পড়ো তোমরা? কিন্তু আমি তো একদমই পারি না। যাই হোক, পড়তে তো হবেই, যত দিকে পড়ি। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, তো এখানে যে জামাই সালার মধ্যে একটু ঝগড়া চলছে, কেন ওকে নিয়ে যাচ্ছে না। তো ফাইনালি দায়িত্ব পড়লো আমার ঘাড়ে, আমাকে ভাইকে নিয়ে বেরোতে হবে। তো একটু ঝটপট করে রেডি হয়ে যাই। এটা লিপস্টিক নয়, এটা হচ্ছে লিপ বাম। আর এই যে চলে এসেছে দুজন আমাকে দেখতে, রেডি হওয়া মানে তাদেরকে সাথ দেওয়া। তো একটু লিপ বামটা লাগিয়ে নিচ্ছি, আর এটা একটা ব্লু অ্যাভেনের লিপ বাম, যেটা আমি রিসেন্টলি চুজ করেছি। সত্যি লিপ বামটা খুব সুন্দর, মানে লং স্টে করে, আর হালকা একটা পিঙ্ক পিঙ্ক গ্লসি একটা ভাব দেয়। তো এখন হচ্ছে কাজল, মানে লিপ বাম আর কাজল ছাড়া আমার জীবনটা অচল, মানে এই দুটো জিনিস ছাড়া আমি বেরোতে পারি না। শুধু বাইরের কথা ছাড়ো, বাড়িতেও আমার এই দুটো জিনিস চাই চাই। তো হয়ে গেছে আমার রেডি, আর এই হচ্ছে আমার মানে লেজি লেজি উইন্টার ড্রেস, যেটা আমি একদমই মানে অত সাজুগুজু করতে পছন্দও করি না, অত ড্রেস আপ করতেও পছন্দ করি না। তো এরকম সিম্পলি ভাবে চলে যাবো। অ্যাকচুয়ালি যাচ্ছি বলতে ভাইয়ের স্কুলের ছবি লাগবে, তো সেই জন্য স্কুল ড্রেস পরিয়ে তাকে নিয়ে চলে এসেছি, আর এখানে পোজ দিচ্ছে, সে দেখছে কী করছি আমি। তো যাই হোক, এখন আমরা বাড়ি ফিরে চলে যাবো, বাড়ি চলে এসেছি, আর এই হচ্ছে আমার এখন অবস্থা। তো এখন একটুখানি বসবো, জাস্ট বসি, তারপর রাতে ডিনারটা স্টার্ট করে দেবো। সিরিয়াসলি ভীষণই ঠান্ডা। তো আমার বন্ধু এসেছিলো, থ্যাংক ইউ সো মাচ তাদের দুজনকে, আমার বন্ধুকে, আমার ভাইকেও। তো এটা আমি একটা মটর পনির বানাবো। তো এই হচ্ছে আমার দুটো রুটি, আমি তার বেশি খেতে পারি না, আর এই হচ্ছে আজকে ডিনার। তো এটা হচ্ছে পনির ছোলা দিয়ে, আর চলে এসছি বেডে। গুড নাইট, দেখা হচ্ছে কিছুদিন পরে।